আমি জিকির শুরু করার জন্য আপনাদেরকে বেশ করুন করছি ওই লাইল 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 ऐ मोहम्मद कंगनी वाला ऐरिया मरबू के आए अल्लाह 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 डक चेहरे तुर कृतो दशे डक चेहरे तुर कृतो दशे शांति दमर कली जाए ऐ मोहम्मद कंगनी वाला अमर बोते आए अल्लाह चदर जवर ग्रह जीन इंसान फेरस तारा चदर जवर ग्रह जीन निशान फेर से तारा दिन रोज नी गई से तारा दिन रोज नी गई से तारा वही मतुमारे मोहम्मद कमली वाला रे अमर बोके आए अल हाई 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 फकीर दरवेश बनशाने तोली तेशे पुनेर कोली फकीर दरवेश बनशाने तोली तेशे पुनेर कोली बिकर जोली लैया गोले बिकर जोली लैया गोले बस करे ब्रिकत लाए ऐ मोहम्मद कंगनी वाला ऐ रे हमारे बुके आए अल ऐ ऐ ऐ ऐ ऐ ऐ ऐ हमरा होलम माटीर मानुष माटीर हे बेचना ओई कबरे जाइते होबे ओई कबरे जाइते होबे संगे के हो जाबे ना हमरा होलम माटीर मानुष माटीर होबे बेचना अल 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 अल्लाह ये दुनियार जमींदारी रखबे ना तुर बहादुरी ये दुनियार जमींदारी तक देना तुर बहादुरी सब चहरिया जाइते हो बे सब चहरिया जाइते हो बे बंदो करो कबरे अमरा ओलम मातिर मानुष मातिर हो बे बेचाना ঐতিহ্যবাহী টঙ্গী জেলা দরবার শরীফের বার্ষিক উরুজ শরীফের আজকের সভার সভাপতি বহু দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম আমার বাবা মাসি মুরব্বানে কেরাম যুবক ভাইয়েরা আল্লাহর ওলি আশেক আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বক্তৃবৃন্দ সকলের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা যারা দাঁড়িয়ে আছে আমি একটি কথা বলছি আপনারা অনেক কিছু নেবেন না আসলে সত্য তিক্ত এটা কিন্তু সাত খেলার অনুষ্ঠান নয় এটা
নাচ গান অনুষ্ঠান নয়, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব, আল্লাহর আসছেন মেহরবানি করে বসেন, এখানে কোরআন সুন্নার আলোচনা হবে। আর যে জায়গায় কোরআনের আলোচনা হয় এই জায়গাটার নাম কি হয় আপনারা বলেন? আপনারা বলেন এই জায়গার নাম কি? বেহেস্তের একটা বাগান, বাগান ভিতরে থাকে না বাহিরে থাকে, বেহেস্তের বাগান, বেহেস্তের ভিতরে। তাহলে আমরা ভিতরে আসি, যারা বেহেস্তি বান্দা, যারা সত্যিকারী আল্লাহ এবং আল্লাহর ওলির রাসূলের মহব্বতে যারা এখানে এসেছে, ওনারা এই বেহেস্তি কাফেলায় বসবে। সুতরাং আপনাদের কাছে এটা আমার আর বলার অপেক্ষা রাখে না যে এটা বেহেস্তের বাগান, এটা আমি মৌলবী বানাইয়া কইছে না, হাদিসের আলোকে কোরআন সুন্নাহর আলোকে বলছে, আলহামদুলিল্লাহ বলে। শুনুন, আমরা বলা সকল ওয়াজ জানি, কিন্তু আপনাদের এই পরিবেশ আমাকে বাধ্য করছে যে আপনারা কেন এখানে বসবেন না, আপনারা মেহরবানি করে বসবেন। এই জন্যই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামগণকে নিয়ে এইভাবে তিনি আলোচনা করছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামগণকে লক্ষ্য করে বললেন, তোমরা বেহেস্তের ফল কুড়িয়ে নাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেস্তের বাগান কি দুনিয়ায় পাওয়া যায়? আল্লাহর রাসূল চক্রাকারে সুন্দর করে বসে, বসার নাম হলো হালকা। এখানে আমরা বসবো আর এই বসার জায়গাটাই হলো বেহেস্তের বাগান। আল্লাহ রাসূলকে সাহাবে কয় আসছিল আল্লাহ, তাহলে বুঝলাম বেহেস্ত বাগান হলো যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। ইয়া রাসূলুল্লাহ, ফল আমরা কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, যারা বীর তীরে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর জিকিরে মত্ত থাকবেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বাণী হাদিসের কথা শোনাটাই বেহেস্তের ফল খাওয়া এবং ফল সংরক্ষণ করা সমান। চিল্লিয়েছিল এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন কে কে আছেন যে আমরা বেহেস্তি ফল চাই? আমরা বেহেস্তি বাগান করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জঙ্গিকলে ঐতিহ্যবাহী দরবারশালী, তারপর আলহামদুলিল্লাহ আমরা সকলে বসে। সম্মানিত হাজিরি, আমি একটু আয়াত থেকে আমি তেলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে আমি বিষয়টির কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে একটু করছি আওয়াজে নবীজি সরে দুরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল করিম হইতে ছোট্ট একটা আয়াত কেরামা তেলাওয়াত করেছি, ওই আয়াত কেরামাকে সম্মুখে রেখে বিশ্বাসী কথা বলার আশা রাখছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল করি। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আল্লাহ পাকের রহমত আল্লাহর রহমত কি কিনতে পাওয়া যায়? আল্লাহর রহমত দেখা যায়? আল্লাহর রহমত ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব, লন্ডন, আমেরিকা কোথাও পাওয়া যায়? কোন মার্কেটে, কোন সুপার মার্কেটে কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে এই রহমত পাওয়া যায়, এই রহমত নিশ্চয় পাওয়া যায় অতি নিকটে। গরিবুন, এটা ইসমে তফজিলের সিগা, এটা অতি নিকটে পাওয়া যায়। কাদের? আল্লাহ তাদের পরিচিতি কোরআন উল্লেখ করছেন, যারা নেককার, যারা মহসিন, যারা চরিত্রবান,
যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর হাবিবের মহব্বতে জীবন উৎসর্গ করতে পারে, যারা চরিত্রবান, যারা নেকদার, নেকদার বান্দাদের নিকটে আল্লাহর রহমত, অতি নিকটে আল্লাহর রহমত, নিশ্চয় এতে কোনো সন্দেহ নাই। চলে এখন সুবহানাল্লাহ, যখন প্রশ্ন হবে আল্লাহর রহমত কার কাছে পাওয়া যায়, বাবারা নেকদার বান্দাদের নিকটে। এখন নেকদার বান্দারা কারা, তার তাফসীর এবং তার কিছু আলোচনা। আমরা টঙ্গীতে বসে এসেছি, এই যে হাজা দাউদ আরবি রহমতুল্লাহ সহ হাদসা সহ এই সমস্ত আউলিয়া কেরামকে নেকদার নন, ঠিক নয়? ওই সমস্ত নেকদার বান্দাদের নিকটে আল্লাহর রহমত আছে, আর ওই রহমত পাওয়ার জন্য, ওই রহমতের আশায় আশান্বিত হয়ে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, ঠিক নয়? তাই না? আল্লাহর ওলিদের নিকটে আল্লাহর রহমত রেখা দিয়েছে। আল্লাহর রহমতের কত প্রয়োজন! আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারবে? আল্লাহর দয়া ছাড়া চলা সম্ভব না। আল্লাহ পাকের দয়া ছাড়া বন্দা কখনো চলতে পারে না। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। একটি পাখি সুন্দর করে ডানা বিস্তার করে উঠতেছে আকাশে, সুন্দর করে উঠতেছে, যেমন চতায় পাতায় সে ঘুরে বেড়াইতেছে, হঠাৎ করে তার তার দুইটি ডানা ভেঙে গেল, দুইটি ডানা বসে গেল, দুইটি ডানা পড়ে গেল। তখন পাখির অবস্থা কি হয়েছে? পাখিটা মাটিতে দপ করে পড়ে গেছে, কারণ তার দুইটি ডানা ভেঙে গেছে। যে দুইটি ডানার উপরে ভর করে সে চলতে পারে, তার দুইটি ডানা ভেঙে গেছে, সুতরাং সে আর চলতে পারে না, উঠতে পারে না। পারবে? যে পাখির ডানা নাই সে পাখি উঠতে পারে? বাবারা উঠতে পারে না। তাহলে বোঝা গেল পাখির ডানা যেভাবে জরুরি উঠতে, এইভাবে আল্লাহ পাখির রহমত ছাড়াও বন্দা একটা কদমও দিতে পারে না। তোমার আমরা এখানে যারা এসেছি আল্লাহ রহমতের নিকটে আল্লাহ রহমত রেখে দিয়েছে, সেই রহমত পাওয়ার জন্য, সেই দোয়া পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ যেন সেই রহমত এবং দয়া আমাদেরকে মিলিয়ে দেন, বলুন আমি। এটা কুরআন কারীম বাস্তব। আল্লাহ বলতেছেন আমার রহমত নেকদার মানুষদের অতি নিকটে রেখে দিয়েছি। ওই নয়া তারা তার তাফসীর হচ্ছে আল্লাহ বলে না আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস তোমরা যারা ইমান এনেছো, শুনো, যেখানে ইমানদার মুমিনের কথা উল্লেখ হয়েছে ওই মুমিনের সাথে সাথে মুমিনার কথা উল্লেখ হয়েছে। আল্লাহ বলে যারা ইমান এনেছো মুমিন মুমিনারা, শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যিবাদী মানুষের সাথে হয়ে যাও, সত্যিকার মানুষের সাথে তোমরা হয়ে যাও। যদি সত্যিকার মানুষের সাথে তুমি হতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহর রহমত যাবে। যদি আল্লাহর কোন ওলির হাত তোমার হাতের সাথে লেগে যায় তোমার জীবন সত্য হয়ে যাবে, তোমার জীবন মানুষকে কবর দেওয়ার পরে, মুর্দাকে কবর দেওয়ার পরে সে যুগে মুর্দার কবরের মাটি সরাইয়া, সরাজ সরাইয়া, হ্যাঁ, মুর্দাকে উলঙ্গ করে কাপড় নিয়ে বিক্রি করতে সরাইয়া নওজুবিল্লাহ বলে। এই যুগ আমাদের মধ্য থেকে অতিক্রান্ত হয়েছে, চলছে, কাফন চুরি করে নিত নওজুবিল্লাহ বলে। ওই গ্রামে আল্লাহর ওলি বাস করে যে গ্রামের মধ্যে কাফের ছোরা বাস করে। আল্লাহর ওলি একদিন সেই ডাকাতকে বললেন, বাবা আমি তোমাকে একটু দাওয়াত করছি, তুমি আমার বাড়িতে আসো। দেখাই তো ভাই, আল্লাহর ওলি আমার দাওয়াত করছে, এটা আবার কি? আমি এত বড় একটা খারাপ জঘন্য, আমি কাপড় চুরি করি আর আল্লাহর ওলি আমার দাওয়াত করছে? ঠিক আছে, আমি যাবো। আল্লাহর ওলি তাকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে মুরগির রান খাওয়াইলেন,
পুষ্ট খাওয়াইলেন মাছ খাওয়াইলেন অনেক কিছু খাওয়াইলেন খাওয়ার পরে বললেন বাবা আমি তোমাকে 100টা দিরহাম দিলাম মেহরবানি করে তুমি ওটা পকেটে নাও সে বলতে তোর আপনি এত খাবার খাওয়াইলেন আবার আমাকে 100 দিরহাম দেন কারণ কি আল্লাহর আলী বলেন বাবা তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি কাফন চুরি করো রে বাবা আমি যদি ইন্তেকাল করব আমি যদি মারা যাব আমাকে যখন কবরস্থ করা হবে তুমি আমাকে উলঙ্গ করে কাফনটা দিও না আমি তোমাকে আগে আগে কাফনের দাম দিয়া দিলাম কোন সুবহানাল্লাহ বাবা অনুরোধ করি তোমার কাছে আমার অনুরোধ তুমি আমার কাফনটা নিও না আমাকে তুমি উলঙ্গ করো না এই জন্য আমি তোমাকে মহব্বত করে খাওয়াইলাম তোমাকে 100 দিরহাম দিলাম সরাইকা হুজুর সকালে সাথে হাতাহাতি দারোগার সাথে আমার হাতাহাতি আপনার আল্লাহর ওলি লাগে আমি কি আপনার কাফন চুরি করব এটা আপনি কেমনে বিশ্বাস করেন হুজুর আপনার কাফন আমি চুরি করব না আল্লাহর ওলি বলেন বুঝছ না হে ব্যক্তি তুমি শোনো এখন যদি তোমাকে কেউ বলে ইন্ডিয়া থেকে একটা পাহাড় এখানে বাতাসে এনে হাজির করেছে একটা পাহাড় এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে ভারতের একটা পাহাড় বাংলাদেশে চলে আসছে অথবা সৌদি আরব থেকে একটা পাহাড় বাংলাদেশে হঠাৎ করে এসে গেছে যদি আপনাকে কেউ বলে তাহলে আপনি বিশ্বাস করতে পারেন কারণ এটা আল্লাহ পাকের কুদরতে আছে কি নাই ঠিক আছে আল্লাহ সুদূর আমেরিকা থেকে এখানে পাঠাতে পারে না আল্লাহ পারেন কি পারেন না বাংলাদেশের একটা পাহাড় লন্ডন আনতে পারেন না পারেন এটা কাদরিয়া মতলকের কুদরতের ভিতরে আছে এটা বিশ্বাস করা যাবে কিন্তু কোন মানুষের চরিত্র সংশোধন হয়ে গেছে তার দোষ চরিত্র তার সংশোধন হয়েছে এটা বিশ্বাস করবেন না সহজে বিশ্বাস করা যাবে না মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে তার সব নষ্ট হয়ে যায় সুতরাং এই জন্যই আল্লাহর ওলি তাকে বললেন বাবা তুমি যে আমার কাফন চুরি করবে না এটা আমি বিশ্বাস করতে পারি না এই জন্য আমি তোমারে 100টা দিরহাম আগেই দিয়ে দিলাম যে তুমি আমার কাছ থেকে আগে নিয়ে নাও আল্লাহর ওলি কাফন চুরাকে 100 দিরহাম দিলেন কাফন চুরা কোনো গতি না পাইয়া সে চিন্তা করলো 100 দিরহাম অনেক টাকা 100 দিরহাম অনেক টাকা তাই না হুজুর দিবেন আপনি বড় করেন দিবেন নামার পরে কিছুদিন পরে আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সূরার কানে খবর গেছে যে আল্লাহর ওলি ইন্তেকাল করছে তখন আল্লাহর ওলির ভক্তরা বাজার থেকে খুব দামি কাফন দ্বারা উনাকে দাফন দিবার সিদ্ধান্ত নিছেন দামি কাফন কিনে আল্লাহর ওলিকে পড়াইলেন জানাজার নামাজে সূরা শরীফ হইছে শরীক হওয়ার পরে দেখছি আল্লাহর ওলিকে কেমন কাফর দ্বারা কাফন করানো হয়েছে দেখলো যে কাফনটা বড় দামি আমাদের সকলের উদ্দেশ্য ভালো যে আল্লাহর ওলির কাছ থেকে রহমত পাওয়ার জন্য আর আল্লাহ পাক ওলির কাছে রহমত রাখছেন কুরআন দ্বারা প্রমাণ যেটা আমি দলিল দিয়েছি ইন বলুন ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন আবার আল্লাহ বলেন আউলিয়া কেরাম মহসিন বান্দাদের নেককার বান্দাদের অতি নিকটে আমার রহমত রেখে দিয়েছি কোন সুবহানাল্লাহ যারা আমরা রহমত পাওয়ার আশায় আসছি আমরা সকালে এখানে বসি এই যে খালি জায়গাটা ফাঁক আছে এই ফাঁক রাখাটা আপনি আমার জন্য বিয়াদবি কারণ হলো এখানে শয়তান বসছে এখানে কে বসে আছে এই ফাঁক জায়গায় শয়তান বসে সুতরাং আমরা শয়তানকে দূর করি আমরা মাহফিলে বসি আল্লাহর জিকির করি আমরা যদি
সুন্দর করে বসে আল্লাহর ওলির দরবারে এসে কিছু জিকির আজকার করি ওয়াজ কিছু শুনি তাহলে নিশ্চয় ওলির দরবার থেকে আমরা মুক্ত হয়ে যাব আর যদি আমরা দাঁড়িয়ে থাকি দূরে থাকি আমরা বসি না হ্যাঁ আল্লাহর জিকির করি না শুনি না তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে না তাই আসুন আমরা বসুন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হলা ইলাহা আল্লাহ কত দূর মদিনা আমরা যাব কেমনে জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না দয়া করে দয়ার আল্লাহ রাত্র হয়ে গেছে এবার সে বলতেছে তার মনকে আশ্চর্য সে আল্লাহর কবরের মাটি সরাইতেছে কারণ হলো তার দলিল আল আউলিয়াউ লা ইয়ামুতু আল্লাহর বন্ধুদের কোনো মউত নাই তার বাস্তব প্রমাণ এটা লেখছেন কে জানেন হ্যাঁ আল্লাহর ওলিদের মওত নাই এটা কি আমার কথা করেছেন তোমরা ওদেরকে মুক্তা বলো না মৃত্যু বলো না বরং ওরা জীবিত তোমরা টের পাও না ওরা কিভাবে জীবিত ডাকাত মনে করছে যে মানে সাধারণ মানুষ মরিয়া গেছেন গিয়া সাধারণ মানুষের কাফন যেভাবে নিয়ে আসে সে আল্লাহর অনেক লোকের সে দেওয়া করতে চাইছে আল্লাহর ওলি তার হাতের মধ্যে ধরছেন এটা বিশ্বাস আছে আপনাদের হ্যাঁ ধরতে পারেন কি পারেন না আল্লাহর ওলি জিন্দা আল্লাহর মহসিন বান্দারা জিন্দা কোরআন শরীফের অপর আয়াত দ্বারা প্রমাণ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ওয়ালাকিন লা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেন তোমরা কখনো ধারণা করিও না যে নেকগার বান্দারা যারা আমার রাহিম কাল হয়েছে বরং তোমরা মৃত্যু বলো না ধারণাও করিও না তারা জীবিত তারা হায়াতওয়ালা বালাহিয়াউন ওরা জীবিত এবার একটা গাছ একজন মানুষ জীবিত থাকতে হলে তার শর্ত কি বাবারা খাদ্য আপনার যদি খাদ্য বন্ধ হয়ে যায় খানা পিনা বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চিত মউত বলেন না নিশ্চিত মউত একটি গাছ সে মাটি থেকে পানি বাতাস এগুলা কি করে
আহরণ করে। গাছটি তখনই মরে যখন সে খাদ্য আহরণ করতে পারে না। কথা বুঝুন তো আপনারা। তাহলে কবরে আল্লাহর ওলি, আল্লাহর ওলি যখন কবরে যান তাদের কবরস্থানে কিভাবে জীবিত থাকবেন? আমার আল্লাহ বলেন ইন্না রাব্বিহিম ইউরযাকুন, আমি তাদেরকে রিজিক দিতেছি, দিতে থাকব, দিতেছিলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ইউরযাকুন শব্দটা মুজারির সিগা, এটাকে আরবিতে মুদারি বলা হয়। মুদারি ওই শব্দকে বলা হয় যে শব্দটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটি কালের সাথে সম্বন্ধ রাখে। আপনারা বিবেক মানুষ, কথা বুঝেন, সুন্দর করে বসেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন আমি আমার ওলিদেরকে, আউলিয়া কেরামগণকে, হ্যাঁ আল্লাহর রাহে যার দিন ইন্তেকাল হয় ওই সমস্ত নেককার বান্দাদেরকে কবরে আমি রিজিক দেই। কি দেই? রিজিক দিতেছি বর্তমান, রিজিক দিব ভবিষ্যৎ, রিজিক দিয়ে আসছি। চিল্লাই এখন সুবহানাল্লাহ। মহতরম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বসবেন না একটু? হ্যাঁ বসেন, সকালে বসেন, বাবারা বসেন। আমার সাথে একটা কসিদা বলুন। এই পৃথিবী সৃষ্টি তোমার, এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলায়, ও মদিনার কান্দিও না সালাম তোমায়, ও মদিনার কান্দিও না সালাম তোমায়, ও মদিনার কান্দিও না সালাম তোমায়। আসুন নবীজির সালাম জানাই, ইয়া নবী আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
আল্লাহ হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম আল্লাহ গালাওয়ালা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ছোট্ট ছোট্ট কানা আয়াত কারিমা তিলাওয়াত করছি তার প্রেক্ষাপট নিয়ে সামান্য আলোচনা করে আমি মার্ক ছেড়ে দেব বহু উলামায়ে কেরাম আসছেন আলহামদুলিল্লাহ কোন এটা উলামাদের একটা মিলন মেলা আউলিয়া কেরামের মিলন মেলা বক্তৃবৃন্দরা আসছেন তো আমি সংক্ষিপ্ত করতেছি এবার আল্লাহর ওলি ডাকাতের হাতে ধরে বলছেন পাওয়ার আছে কি নাই ওলিরা জিন্দা তার কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি দলিল দিল আলহামদুলিল্লাহ বলে সময় কম আর যাচ্ছে না এবার এবার ডাকাত যেই মাত্র রাত দুটা বাজে হাতের মধ্যে আল্লাহর ওলি হাত লাগছে মন জোরে একটা চিৎকার মেরেছে এ মন জোরে চিৎকার মেরেছে বয়ে তার প্রাণ পাখি চলে গেছে নাই মারা গেছে মওতটা হয়েছে কিভাবে আল্লাহর ওলির হাতে ছেলে এখন সুবহানাল্লাহ মওত কার হাতে হয়েছে ও আল্লাহর ওলির হাতে মওত হয়েছে এবার আল্লাহ আল্লাহ তার ওলি কে জানাইতেছে ও গো আমার ওলি তোমার হাতে তো বিখ্যাত একটা ডাকাতের মওত হয়েছে কিন্তু তোমার হাতে তার মওত হওয়ার কারণে তার দরজা বুলন্দ হয়ে গেছে আমি তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিলাম চিল্লাইয়া চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলির হাতে একটা ডাকাতের মওত করার কারণে আল্লাহ কি করছে মাফ করে দিছে কোন মাসরিকিন কোরআনে আমার আল্লাহ বলেন আউলিয়া কেরামের সাথে তুমি মিশে থাকো তাদের সাথে তুমি সম্পর্ক করো আল্লাহর ওলি আবার আল্লাহর ওলি স্বপ্ন যুগে ওনার প্রধান খলিফাকে দেখাইলেন দেখাইতে পারেন কি পারেন না কেরামতুল আউলিয়া হাত কোন দেখাইতে স্বপ্নের মধ্যে কাজ হয় স্বপ্ন এটা নবুয়তির 46 ভাগের এক ভাগ এতে কোনো সন্দেহ আছেন না সুন্দর করে দেন না মহতরম হাজিরিন আপনারা স্বপ্নের মাধ্যমে যে আউলিয়া কেরামের খেলা হয় তার বহু ঘটনা আছে বাস্তব তাফসীরের রুহুল বয়ান রুহুল মাহানির মধ্যে তার বিশদ আলোচনা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন মসজিদে নববীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আজান হয়েছে তিনি মসজিদে নববীতে গেছেন গিয়া দেখতেছেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন নামাজ পড়াইতেছেন কোন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামগণের দিকে মুখ করে বসলেন ইমাম সাহেব ফজর নামাজ পড়ে পূর্ব দিকে মুখ করে মুসল্লিগণ দিকে বসেন না বসেন আল্লাহর রাসূল জিকির আজগার করলেন রোজানি করলেন এমত অবস্থায় হঠাৎ করে একজন মহিলা এক খঞ্জা খেজুর নিয়ে এসে ডাকলেন কে আছো গো আমার খেজুরের খঞ্জাটা নিয়ে যাও খাজিনা নিয়ে যাও আল্লাহ হাবিবের দরবারে হাদিয়া পৌঁছে দাও আমার পক্ষ থেকে তুমি গিয়ে বলো আমার গাছে নতুন খেজুর ধরেছে আল্লাহর হাবিবের জন্য মুসল্লি সাহেবানের জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলি গর্দিন এসে হুজুর কামলা কানাছেন এটা সুন্নাত তরিকা এটা সুন্নাত তরিকা হ্যাঁ আল্লাহর ওলির হাতে মানুষ হাদিয়া দেন দেখেন এইভাবে নিয়ে আসছেন খেজুর নিয়ে আসছেন মহিলার খেজুর নেওয়া হলো আল্লাহ রাসূল বললেন আলী গো একটি কাজ করো তুমি উপস্থিত সকলের সকলকে সমানভাবে তুমি ভাগ করে দাও কিন্তু তুমি একটা নিবা কটা নিবা তুমি একটা নিবা আর সকলকে সমানভাবে ভাগ করে দিবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে ভাগ করে দিলেন একটা খেজুর তিনি নিলেন খেজুরটা নিয়া মুখে দিলেন খাইতেছেন পরে খেজুর খাইছেন ঘুম ভেঙে গেছে খোদার কসম আলী বলেন আমার হাতে এবং আমার মুখের মধ্যে ওই খেজুরের অংশ পেয়েছি কোন সুবহানাল্লাহ এটা বাস্তব
খেজুর কাটতেছেন আর চোখের পানি ছাড়তেছেন আল্লাহর আদেশের সাথে আমরা সতর্ক হলো নামাজও করলাম খেজুরও খাইলাম মহিলার সেবেস্তি খেজুর খাইলাম এগুলা চিন্তা করতেছেন আর রাসূলের আল্লাহর আদেশের জন্য কাটতেছেন উমত অবস্থায় আজান হয়ে গেছে তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে নববীতে গেলেন এবার মসজিদে নববীতে গিয়ে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো আজকে ইমামতি করান কন্না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো সাহাবায়ে কেরামগণ কে নিয়ে জিকির আজকার করতেছেন তমত অবস্থায় একজন মহিলা এক খাজিনা খেজুর নিয়ে আসলেন খেজুরের পরে নিয়ে এসে বললেন ও গো কে আছো গো আমার নতুন গাছে খেজুর ধরেছে আমি একটা খেজুরের হ্যাঁ আমি খেজুর নিয়ে এসেছি হাদিয়া স্বরূপ আপনারা সকলে আমার খেজুরটা বণ্টন করে খাবেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী তুমি এখানে আসো सकल के कैकटी दिल আমি একটি নিব এটা কারণটা কি আমি কি একটি নিব বলে হ্যাঁ তোমাকে তো একটি দেওয়া হয়েছে ছিলে এখন সুবহানাল্লাহ তোমাকে একটি দেওয়া হয়েছে আল্লাহর নবী তোমাকে একটা মাত্র খেজুর দিয়েছেন এই জন্য আমি তোমাকে একটা দিলাম চিৎকার মেরে বলেন আলী চিৎকার মেরে বলেন ও গো উমর তুমি সেই খবর তুমি কেমনে জানলা স্বপ্নের ঘরের খবর তুমি কেমনে জানলা মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ পড়াইছেন সেই খবর তুমি কেমনে জানলা মহিলা খেজুর নিয়ে আসছিলেন আল্লাহর নবী আমাকে খেজুর বণ্টনের জন্য বলছিলেন একটা মাত্র খেজুর দেওয়ার জন্য বলছিলেন এটা তুমি কেমনে জানলা হযরত উমর বলেন ইত্তাকু ফারাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা তোমরা জানো না হে দুনিয়াবাসী জানো না আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি আমার পাওয়ার দিয়েছেন আল্লাহর ওলি স্বপ্নের ঘরে খবর নয় 900 থেকে 950 মাইল দূরের খবর হইতে পারে কোন সুবহানাল্লাহ হাজার হাজার মাইল দূরের খবর রাতে হোক স্বপ্নে বলতে পারে আল্লাহ পাক সেই ক্ষমতা আমাদেরকে দান করেছেন চিল্লে এখন সুবহানাল্লাহ ইত্তাকু ফারাসাতাল মুমিনিন তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করিও মুসলিম বান্দাদের অন্তরে একটা চক্ষু আছে এটাকে ভয় করো আমরা যারা এখানে এসেছি আল্লাহর দরবারে আমরা যেন কোনো ধরনের বেয়াদবি না করি আমরা যেন বেসরা এ দেহায় আপনা অসামাজিক অশ্লীল কোন কাজে যেন আমরা জড়িত না হই আমরা বাবার আওলি দরবারে এসেছি আমরা জিকির আজগার করব আমরা নামাজ করব আমরা রাতভর আমরা জিকির করব হ্যাঁ আমরা অন্য কিছু করব না আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তওবা হয়ে গেলেন দিলাম তোমরা কাফন সূরা এই ব্যক্তির সাথে কেউ বিয়াদব কইরো না তুমি কি জানো তুমি সকলকে জানিয়ে দিবা আল্লাহ পাক তাকে maaf করে দিবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ তাকে ওই কাফন সূরাকে maaf করে দিয়েছেন এই জন্যই maaf করেছেন যেহেতু তার মরটা আমার হাতে হয়েছে আল্লাহ বলেন ও আল্লাহর ওলি তোমার হাতে কাফন সূরার ইন্তেকাল হওয়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম তাকে যথাযোগ্য মর্যাদায় তোমরা আমার পাশে তার কবর দিয়ে দিবা সাবধান তোমরা তাকে চোর বলে ডাকো না কারণ তার সম্পর্কটা মুহূর্তের বেলা আমার সাথে হয়ে গেছে আদম শরম তুলের দরবারে আমরা যারা এসেছি রহমত বরকত পাওয়ার জন্য আমরা যদি এখানে না বসি জিকির আজগার না করি জিয়ারত না করে আমরা যদি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি এটা কি আদর হবে রে বাবা এই জন্য অলির সব অলি শব্দের সাক্ষ্য অর্থ এর মধ্যে একটা হলো সাজাওয়ার সাজাওয়ারের প্রতিশব্দ হইল
প্রতিশোধ গ্রহণকারী আপনি আসছেন নেকির জন্য আপনি যদি এখানে আমার দ্বারা যদি কোনো গাদবি হয়ে যায় আল্লাহর ওলি ক্ষমা করবেন না কারণ ওলিরা প্রতিশোধ নেন কিনে প্রতিশোধ নেন বদলা নেন আমরা যারা এখানে এসেছি আমরা সবসময় সতর্ক থাকবো আল্লাহর ওলি এখানে আসছেন ওর সাথে আমরা সম্পর্ক রাখবো সমস্ত রাত্রি আমরা জিকির ফিকির করে কোরআন সুন্নাহ ওয়াজ শুনে আলোচনা শুনবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন অন্য বক্তব্যদেরকে তো করছে না তোমার অনুরোধ রাখবো যারা আপনারা দাঁড়িয়ে আছেন এবার দাঁড়িয়ে থাকবেন না হাদিস পেশ করেছি যে হাদিস কেন হাদিসে খুঁজছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন হে রাসূল আপনি বলে দিন হ্যাঁ যারা যদি আমার ওলি আল্লাহর সাথে কেউ গুস্তাখি করে বিয়াদবি করে তাহলে আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যমে আমি যুদ্ধে ডিক্লার দিলাম আমি তার প্রসাদে নিব কোন সুবহানাল্লাহ মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব কেউ যদি আমার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে ওলি আল্লাহ বিদ্বেষে হয় ওলি আল্লাহ ভালোবাসে না ওলি আল্লাহকে পছন্দ করে না যদি বিয়াদবি করে আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম ওলিদের পক্ষে কে আল্লাহ কে বলুন ওলিদের পক্ষে কে স্বয়ং আল্লাহ সুতরাং আমরা এমন একটা পাক দরবারে এসেছি আমরা যেন এখান থেকে রহমত বরকত পেতে পারি ইন্না রাহমাতুল্লাহি করিবুন মিনাল মুহসিনিন ওলি আল্লাহ দেশান আল্লাহ কত সুন্দর সতর্ক করে দিচ্ছেন আলা ইন্না ওলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন সতর্ক হও এখান থেকে সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম অর্থাৎ তোমরা এদেশে দিক ঘোরাফেরা করিও না কোনো ধরনের বিয়াদবি করিও না অনিষ্টামে কিছু জড়িত হইও না কারণ ওলি আল্লাহর জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই চিল্লে এখন সুবহানাল্লাহ ওই দেখালো মহব্বত করেন সুতরাং জিন্দা ওলি চাই আছেন আমরা যেন রহমত বরকতে পারি আমার এই সামান্য আলোচনায় যদি বলতে তো হয় আপনারা তোমার শুনতে দেখবেন আমরা সকলের জন্য আল্লাহর ওলির দরবার এসে বঞ্চিত না হয়ে যাই মকসুদ আকরিন আল্লাহু আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা كوننا من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহ তোমার দরবারে আমরা সওয়াল করি আমাদেরকে সঠিক হেদায়েতের রাস্তা দেখাও আল্লাহ আমাদেরকে সঠিক সঠিক পথে পরিচালনা করার জিন্দেগি পরিচালনা তৌফিক দাও আমাদেরকে মুত্তাকি বানাও দিনদার বানাও নামাজি বানাও ইন্নাল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিরাই তো কামিয়াব আল্লাহ ওলি আল্লাহর সোহবতে আমাদের জিন্দেগি কাটার তৌফিক দান করাও রঙ্গিত ঐতিহ্যবাহী দরবার শরীফে বার্ষিক পুরুষ মোবারক অত্যন্ত ফজলতপূর্ণ মহতি মহফিল আমরা শরীফ হয়েছি বাংলার আনাচে একানাচ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তবৃন্দ এসেছেন আল্লাহ সকলের মনের নেই বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ জিন্দাওয়ালি ফয়জের দ্বারা আমাদের জীবন খেলা ফয়জিয়ান করে দাও আল্লাহ কদিন সুযোগ তোলা কেন বসেছেন আল্লাহ 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 সুন্দর বিশ্বাস অনেক অত্যন্ত মহব্বত করতে গেলেন জিন্দা অলি সে সে শুনতেছেন আমরা যারা এখানে এসেছি কেউ দেশে এসেছি তারা বুঝেন আল্লাহ সকলের মনের নে বাসনা কবুল ফরমাও আল্লাহ আল্লাহ বারবার দরখাস্ত ফেরমান শরীফের জারত না করে এত করে ডাকিও এখানে তিন শ্রেণীর মানুষ আমরা আছি আল্লাহ কারো আব্বা আছে নাম মানাই আবার আব্বা আছে আব্বা নাই আমার মতন জানে না কে কেন আল্লাহ আপনার মহান কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আব্বা যারা আছেন আব্বাকে হাত দান করো আম্মা চলে গেছেন আমার কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আল্লাহ
সকল অপরাধ বলা জমিন আসমানে মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করো আজকের অনুষ্ঠানে আল্লাহ কবুল করো আল্লাহ এই মুহূর্তে মাগফিরাত ও কিয়ামত পর্যন্ত আল্লাহ দয়ান কায়েম রাখো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াফ বি আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল আবাদ আল্লাহ যখন মুহূর্ত পাঠাইবা কোনো চিন্তা নাই ভয় নাই আল্লাহ দুঃখ নাই সেই মুহূর্তে যেন মাহে রমজান শরীফের মাগফিরাতের দিন জুমার দিন হয় রাম নবী যে চেহারা নোয়া দেখায়া আমাদের জবানে জারি করে দিবালা আসসালামু আলাইকুম।